আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুটা রেসিপি একটা হচ্ছে মহিষের মাংস রান্না আর একটা হচ্ছে দেশি মুরগি রান্না খুবই সহজভাবে কাটা মশলা দিয়ে আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে সবে বরাতের রান্না তো মুরগির মাংস রান্না করতে তো সবাই জানেন সবাই পারেন তো যারা একদম পারেন না নতুন নাদুনি আপনাদের জন্য আমার আজকের রেসিপিটা আর কাটা মশলায় আমি আজকে রান্নাগুলো করব। তো প্রথমে ইফতারগুলো বানিয়ে নিলাম ইফতারগুলোর মধ্যে ছিল চনাবোট পেঁয়াজু বেগুনি কারণ সবাই রোজা রেখেছি তো সকালে বাজারগুলো আনলাম এই যেগুলো হচ্ছে মহিষার মাংস আর হচ্ছে দেশি মুরগি তো প্রথমে হচ্ছে মুরগিটাকে কেটে নিলাম তারপর মহিষার মাংসগুলো কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করার জন্য সব প্রস্তুতি শেষ পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছি তো আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম আর হচ্ছে হামানদিস্তা দিয়ে শুধু আদা রসুনগুলোও একটু ছেঁচে নিয়েছি আর কি তো মুরগির মাংসগুলো একটু ফিস বড় করেছি কারণ মুরগি দেশি মুরগিটা কাটার পরে কিন্তু ছোট হয়ে যায় রান্নার পরে সেই জন্য ফিসগুলো একটু বড় করেছি তো আর কথা বাড়াচ্ছি না এখন আমি চুলায় চলে এসেছি রান্না করার জন্য প্রথমে আমি কাইটা ধরে নিব কারণ আজকে হচ্ছে চালের রুটি আর হচ্ছে হালুয়া রান্না করব ফাতে হা দেওয়ার জন্য তো রুটিটা আগে বানিয়ে নিব। পানি দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো আর এই মেজারমেন্ট কাপটা দিয়ে এক কাপ ময়দা দিবো তিন কাপ চালের ময় আটার সাথে তখন হচ্ছে পানিটা যখন ফুটে উঠেছে আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি মেপে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চালের আটার সাথে ময়দা দিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয় পিঠা মানে রুটিগুলো ছিঁড়ে যায় না নরম থাকে অনেক দিন পর্যন্ত তো এখন হচ্ছে আমি ভালো করে কাঠি দিয়ে নেড়ে কাইটা তৈরি করে নিয়েছি আর এগুলো সাইডে রেখে দিয়েছি পরে মথে নিব আর কি আর এখন আমি রান্নাটা চুলায় বসিয়ে দিচ্ছি দেশি মুরগি আর মহিষের মাংস দুইটা চুলাতে আমি বসিয়ে দেবো আর কি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে তেলটা যখন গরম হয়ে এসেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তো পেঁয়াজ রসুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো আমার কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ তারপর আমি এক এক করে মশলা দিব তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখানে ভেঙে দিয়েছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি তারপর হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ তারপর দিয়ে দিব গরম মশলা আর জিরার গুঁড়া এই গরম মশলাটা কিন্তু আমার বাসায় বানানো এখানে সব কিছু দেওয়া আছে মানে মিষ্টি জিরা চিকন জিরা দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দেওয়া আছে তারপরও হচ্ছে একটু ফ্লেভারের জন্য আমি আস্ত এলাচ আর আস্ত দারচিনি একটা তেজপাতা দিব মহিষের মাংস রান্না করতেছি তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিব কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম তো মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে কিন্তু মশলার সাথে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এখানে গরম মশলা দিব আস্ত আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ বাদামের সাথে নারিকেলও আছে নারিকেল বাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর কি আর এখন দিয়ে দিলাম এলাচ পাঁচ ছয়টা তারপর দারচিনি দিয়েছি তিন চার টুকরা আর দুইটা তেজপাতা মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি তা আবার একটু নেড়ে মিশিয়ে নেবো তো এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসগুলো কষানোর জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসগুলো কষাতে হবে তো ফিরে আসছি আমি পনেরো মিনিট পরে আবার কিন্তু আমি ঢাকনাটা উঠে বেশ কয়েকবার নেড়েও দিয়েছি না হলে কিন্তু হাঁড়িতে লেগে পোড়া লেগে যেতে পারে তো পনেরো মিনিটে কিন্তু আমার মাংসগুলো প্রায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু মহিষার মাংস সেদ্ধ হ সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি তো বারবার আমি ঢাকনাটা উঠিয়ে কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু পঁচিশ মিনিট লেগেছে পঁচিশ মিনিট পরে কিন্তু রান্নাটা একদম শেষ এখন হচ্ছে আমি আরেকটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে চোলার থেকে মহিষের মাংসগুলো নামিয়ে নিচ্ছি তো আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি আবার আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি তারপর হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল এখন রান্না করতেছি আমি দেশি মুরগি তো আমি সব কিছু এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা তারপর কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ রসুন আদাগুলো যখন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপর হচ্ছে এক এক করে এখন মশলাগুলো দিব আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু কষানো হয়ে গেছে আর আজকে রান্নাগুলো করতেছি আমি একদম কাটা মশলা দিয়ে তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ তারপর হচ্ছে জিরা হাফ চামচ তারপর হচ্ছে গরম মশলা দিচ্ছি এক চামচ তো আস্ত গরম মশলাও দিব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ এখানে আমি চারটা এলাচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা লং এগুলো দিয়ে এখন মশলাগুলো কষাবো তো তেজপাতাগুলো একটু মাঝখানে ছেড়ে দিচ্ছি তো কাঠি দিয়ে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি কোনো পানি দেইনি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে মিশিয়ে নেব তো ফিরে আসি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার মুরগির মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিব দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে রুটি দিয়ে খেতে আজকে যেহেতু সবে বড়াতের ফাতেহা দিব রুটি বানাচ্ছি তো রুটি দিয়ে খেতে ভালো লাগবে তো ঝোল দিয়ে দিলাম এখানে আমি প্রায় চার কাপ পরিমাণ পানি দিয়েছি দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে অনেকক্ষণ তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে তো আর সময় লাগবে সেদ্ধ হতে এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আর এদিকে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিব এখন রুটিগুলো বানিয়ে নিয়ে রুটিগুলো সেকে নিতে হবে যেহেতু আসরের নামাজের আগে কিন্তু ফাতেহাটা দিতে হবে তো আমি আসলে রুটি বানানোর আগে আমার মা দুইটা তিনটা বানিয়েছে আমার মা অসুস্থ তারপরও মানা করেছিলাম বানিয়েছেন তো পরে আমার বরাফু চালের রুটিগুলো সবগুলো বানিয়ে দিল তো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ইফতারের মধ্যে বানিয়েছি আজকে বুট আর এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে দেশি মুরগি মহিষার মাংস আর হালুয়া তারপর হচ্ছে চালের রুটি এগুলো দিয়ে আজকে হচ্ছে ফাতেহা দিব এই যে হালুয়া আমি আগে বানিয়ে নিয়েছিলাম আর এদিকে জুস বানিয়েছি যেহেতু রোজা রেখেছি তো জুস বানিয়ে নিলাম তো ফাতেহা দেওয়ার জন্য হচ্ছে রুটি হালুয়াগুলো নিয়ে নিলাম আর এখন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আমাদের ইফতারিগুলো নিয়ে নিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন অ্যাম এন কিচেন বিডি চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম